আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। প্রশ্নটি দেখো বোর্ডে লেখা আছে, আমরা একটু দেখি। পি অফ এ কমা বি কমা সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এবং কিউ সমান যদি এ টু দি পাওয়ার -3 প্লাস বি টু দি পাওয়ার -3 প্লাস সি টু দি পাওয়ার -3 -3 এ -1 বি -1 সি -1 হয়, সেক্ষেত্রে আমাদের ক নম্বর প্রশ্নটি পড়ো। বলা আছে পি অফ এ কমা বি কমা সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা, কারণ সহ উল্লেখ করতে বলা হয়েছে। আর কিউ সমান যদি 0 হয়, খ নম্বর প্রশ্নে বলা আছে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি অথবা এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 0। আর গ নম্বরে বলা আছে পি অফ এ কমা বি কমা সি সমান এ বি সি হলে দেখাও যে যেটি লেখা আছে এটি আমাদের দেখাতে হবে। তো বন্ধুরা, আমরা আসি ক নম্বর প্রশ্নের সমাধানে। তো ক নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে পি অফ এ কমা বি কমা সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তার ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেওয়া আছে যেটি সেটি লিখি। দেওয়া আছে পি অফ এ কমা বি কমা সি সমান এ যোগ বি যোগ সি, এ যোগ বি যোগ সি ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ। বন্ধুরা, আমরা প্রথমে যদি প্রতিসম রাশি এটি দেখাতে চাই, তাহলে আমরা জানি এ এর স্থলে যদি বি বসানো হয় এবং বি এর স্থলে যদি এ বসিয়ে আবার পূর্বের রাশিটি ফিরে পাওয়া যায়, তাহলে আমরা সেটিকে প্রতিসম রাশি বলি। তো আমরা দেখি, অতএব পি অফ বি কমা এ কমা সি সমান, তাহলে এর স্থলে আমরা বি বসালাম। এখানে দেখো এ ছিল, আমরা বি বসালাম। আমরা যদি একটু লাল কালি দিই, দেখো যেখানে এ ছিল আমরা সেখানে কিন্তু বি বসালাম, আর যেখানে বি আছে সেইখানে আমরা বসাবো এ বসাবো, আর সি যা আছে তাই এখানেও ঠিক তাই। এর স্থলে বসাবো বি, এবং দেখো এ বি বি এ এগুলো আমরা চেঞ্জ করবো, তাই না? তাহলে বি এর স্থানে এ, আর এখানে আমরা বসাবো বি এর স্থলে এ, সি সি থাকবে, আর এখানে সি এর স্থলে বসাবো বি। এবার দেখবো আমরা পূর্বের রাশিটা পাওয়া যায় কি না। দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এ যোগ বি যোগ সি এবং এ বি যোগ বি সি যোগ, এটাকে সাজিয়ে লিখলে দেখো আমরা পূর্বের রাশিটি পেয়ে গিয়েছি। তার মানে আমরা পেয়েছি কি, পি অফ এ কমা বি কমা সি, অর্থাৎ বা অতএব দিয়ে আমরা অতএব পি অফ বি কমা এ কমা সি সমান আমরা পূর্বের রাশি পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি এটি একটি চক্রক্রমিক রাশি। সুতরাং একটু যদি ব্যাখ্যা দিতে চাই দিতে পারি আমরা, যেহেতু এর স্থলে বি, যেহেতু এর স্থলে বি এবং বি এর স্থলে সি বসিয়ে পূর্বের রাশি পাওয়া গেছে, রাশি পাওয়া গেছে, সুতরাং বা সেহেতু, যেহেতু দিয়েছি এখানে আমরা সেহেতু দিই, সেহেতু পি অফ এ কমা বি কমা সি একটি প্রতিসম রাশি। তো বন্ধুরা, এটি আমাদের প্রতিসম রাশি আমরা পেয়ে গিয়েছি, এতটুকু তোমরা তুলে নাও। এবার আমরা চক্রক্রমিক রাশিটা দেখব, আশা করি তোলা হয়ে গিয়েছে। তাহলে আমরা এবার চক্রক্রমিক রাশিটি দেখি। বন্ধুরা, আমরা জানি চক্রক্রমিক রাশির ক্ষেত্রে তিনটি চেঞ্জ হবে, তাই না? এর স্থলে বি, বি এর স্থলে সি, আর সি এর স্থলে এ বসিয়ে যদি পূর্বের রাশিটি আমরা ফেরত পাই, তাহলে আমরা বলবো কি, সেটি হয়েছে চক্রক্রমিক রাশি।
অতএব এখানে আমরা যদি শুরু করি বা এখন দিই, এখন p অফ এর স্থলে b, b এর স্থলে c এবং c এর স্থলে a বসাই। তো দেখো আমরা চেঞ্জ করছি, a এর স্থলে হবে b, তো আমরা বসালাম এখানে b, যোগ b এর স্থলে হবে c, c বসালাম, যোগ c এর স্থলে হবে a, a বসালাম। এখানেও ঠিক তাই, a এর স্থলে b আর b এর স্থলে c, এখানে b এর স্থলে c আর c এর স্থলে a, প্লাস c এর স্থলে হবে a, এর স্থলে b। তো আমরা এখন লিখতে পারি কি, এটা a প্লাস b প্লাস c, আর এখানে আছে সাজিয়ে লিখি এ বি যোগ বি সি যোগ সি এ, তাহলে পূর্বের রাশি আমরা পেয়েছি, তাই না? তাহলে আমরা এটি লিখতে পারি পি অফ এ কমা বি কমা সি, দেখো এটার এটা একই, তাহলে আমরা এটা লিখে দিতে পারি, অতএব পি অফ বি কমা সি কমা এস ওয়ান এত। তাহলে এখন লিখি, যেহেতু আমাদের যেহেতু ব্যাখ্যা চেয়েছে সেই কারণে আমরা একটু বিস্তারিত লিখছি, যেহেতু এ এর স্থলে বি, বি এর স্থলে সি এবং সি এর স্থলে এ বসিয়ে পূর্বের রাশিটি পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে, সেহেতু আমরা এখানে দাঁড়িয়ে দিয়ে দিই, সেহেতু সেহেতু আমরা কি বলতে পারি, পি অফ এ কমা বি কমা সি একটি চক্রক্রমিক রাশি, বন্ধুরা। এই ছিল আমাদের ক নম্বরের আলোচনা। তো এরপরে আমরা চলে আসি খ নম্বরে, তোমরা আশা করছি যে ইতিমধ্যে এটা তুলে ফেলেছো, তো আমরা খ নম্বরের আলোচনায় আসি। বন্ধুরা খ নম্বরে বলা আছে কিউ সমান জিরো হলে, কিউ সমান জিরো হলে, তো আমরা দেওয়া আছে কিউ সমান, আগে লিখি যে কিউ সমান দেওয়া আছে কি, কিউ সমান এ টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস সি টু দি পাওয়ার মাইনাস কিউ মাইনাস থ্রি মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান, এটি আমাদের দেওয়া আছে। তো আমাদের বলা আছে যে আবার কিউ সমান জিরো হলে, কি বলা আছে, কিউ সমান জিরো হলে, তো এখন কিউ সমান জিরো হলে, এখন কিউ সমান জিরো হলে আমরা কি লিখতে পারি, আমরা পাই কি পাচ্ছি বলো, মাইনাস কিউ প্লাস বি মাইনাস কিউ প্লাস সি মাইনাস কিউ মাইনাস থ্রি বি মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান সমান জিরো, এটা আমাদের বলা আছে কিউ সমান জিরো হলে আমরা তাহলে এটা লিখতে পারি, তাই না? তো আমাদেরকে এইটা থেকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে কি, এ সমান বি সমান সি এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান জিরো। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটি সূত্র লিখে রাখি, আমরা এর আগে এই সূত্রটি করে এসেছিলাম, দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এই সূত্রটি এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। তো আমরা দেখি এটি কাজে লাগাই, তো দেখো এটিকে আমরা লিখতে পারি এভাবে এ কিউ প্লাস সরি ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই বি ইন্টু ওয়ান বাই সি সমান জিরো, এটা তোমরা বোঝো, তাই না? বা এটাকে যদি এখন লিখে আমরা এভাবে লিখতে পারি এ কিউ
প্লাস 1 বাই বি কিউ প্লাস 1 বাই সি তার কিউ মাইনাস 3 ইনটু 1 বাই এ, অর্থাৎ এটা এ এটা বি আর এটি সি সমান সমান 0। এবার দেখো আমরা পাশে যে ফর্মুলাটি লিখে রেখেছি এই ফর্মুলাটা আমরা এখন ব্যবহার করব, ব্যবহার করলে আশা করি উত্তরটা আমাদের চলে আসবে। আমরা ব্যবহার করি সূত্রটা, তাহলে লিখতে পারি হাফ এ প্লাস বি প্লাস সি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সেকেন্ড ব্র্যাকেট ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার। অর্থাৎ আমরা লিখলাম কি, এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার, ওই সূত্র অনুযায়ী আমরা এখানে কাজ করলাম। এখন উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে এই হাফ উঠে যাবে, তাহলে আমরা লিখতে পারি এখানে বা এটি আমরা লিখতে পারি এখানে থাকে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 0। তো এখন এটা 0 অথবা এটা 0, আমাদের কিন্তু দুইটি অ্যান্সারই চেয়েছে, দেখাও যে এ সমান বি সমান সি অথবা এ বি প্লাস বি সি যোগ সি এ সমান 0। তো আমরা লিখি যেহেতু বাম পাশ সমান ডান পাশ, তাহলে বাম পাশ 0 হতে হবে যেহেতু ডান পাশে 0 আছে, তাহলে কীভাবে 0 হয়, হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে অথবা দুইটাই 0 হলেও বাম পাশ 0 হয়। তো আমরা লিখি অতএব ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান 0, আর এখানে অথবা দিয়ে লিখব অথবা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান 0। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অনুশীলনীতে করেছি, দেখো এ বি সি হবে লসাগু, এ কেটে যাবে তাহলে থাকে বি সি, আমরা এখানে লিখলাম বি সি, বি আর বি বাদ হয়ে যায় অর্থাৎ বি দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে বি বি বাদ হয়ে যায় থাকে সি এ, আমরা লিখলাম সি এ, সি দিয়ে ভাগ করি তাকে এ বি সমান 0। বা এবার যদি আর গুণন করি জিরোর সাথে, আর জিরো নিচে এক আছে এক আর এটা গুণ করলে এটাই হয়, একটু একবার আমি সাজিয়ে লিখলাম এ বি যোগ বি সি যোগ আমাদের প্রমাণে যা আছে সেভাবে লিখব সি এ আছে তো আমরা সি এ লিখি, এখানেও সি এ আছে সমান এ বি সি জিরোর সাথে গুণ করলে 0 হয়ে যায়। একটা প্রমাণ কিন্তু আমাদের চলে এসেছে বন্ধুরা, দেখো একটি প্রমাণ কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে। এখন আমরা এখানে এটা কিন্তু আমরা জানি এর আগে এ জাতীয় একটি গাণিতিক সমস্যা আমরা করেছি অনুশীলনীর মধ্যে ছিল, তো সেটি কি আমরা বলেছিলাম কি যে কতগুলো বর্গরাশি সমষ্টি যদি 0 হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা বর্গরাশি আলাদাভাবে 0 হতে হবে, নইলে কিন্তু বাম পাশ 0 হওয়া সম্ভব না, এটার মান 0 হতে হবে, এটার মান যদি 0 হয় এটার মান যদি 0 হয় তাহলে 3 0 যোগ করলে 0ই হয়, এছাড়া আর কোনো পথে কিন্তু 0 হওয়া সম্ভব না, কারণ কি যেহেতু বর্গ আছে এটা নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই, এটাও নেগেটিভ হওয়ার সুযোগ নাই, এটাও নেগেটিভ হওয়ার সুযোগ নাই, তাহলে তখনই মাত্র এটা সম্ভব যদি এটার মান 0 হয় এটার মান 0 হয় এটার মান 0 হয়, তাছাড়া কিন্তু 0 হওয়া সম্ভব না। তো আমরা দেখি তাহলে আমরা সেই কথাটি লিখব, আমরা জানি কতগুলো বর্গ রাশির সমষ্টি 0 হলে প্রত্যেকটি বর্গ রাশির মান আলাদাভাবে 0 হবে, আলাদা ভাবে 0 হতে হবে। তাহলে আমরা বলছি কি আমরা জানি কতগুলো বর্গরাশির সমষ্টি 0 হলে প্রত্যেকটি বর্গরাশির মান আলাদাভাবে 0 হতে হবে বা 0 হবে, এটুকু লিখলেও হতো। তো আমরা এরপরে এতটুকু তোমরা তুলে নাও, এতটুকু তোলার পরে আমরা উপর থেকে মুছে দিয়ে এই অংশটুকু শেষ নামাবো। তো বন্ধুরা আশা করছি যে তোমরা
আর এতটুকু তুলে নিতে পেরেছো, তো আমি উপর থেকে একটু মুছে দিই। বন্ধু আমরা খ নম্বর করছিলাম, খ নম্বরই লেখা ছিল, আসলে আমরা খ নম্বর করছিলাম। তো দেখো এখন আমরা লিখবো, অতএব 1/a মাইনাস 1/b তার হোল স্কোয়ার সমান আমরা লিখবো 0, অথবা 1/b যোগ 1/sorry আমরা এখানে অথবা দেব না, দরকার নাই, এত হোল স্কোয়ার সমান 0। তারপরে আমরা লিখতে পারি কি 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার সমান 0। তোমরা নিচে নিচে করতে পারো, সেটাই ভালো হয় পাশাপাশি না করে। যাই হোক আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এই পাশে থাকে 1/a মাইনাস 1/b সমান 0, কারণ 0-র বর্গমূল 0 হয়। তার মানে 1/a সমান কত, 1/b। এবার যদি আর গুণন করি তাহলে a সমান b হয়। এখানে কি হয় দেখো, একইভাবে বর্গমূল করলে এটি হয় 1/b সমান 1/c, আর গুণন করো b সমান c। আবার এখানে আমরা কি লিখতে পারি, 1/c মাইনাস 1/a সমান 0, 1/c সমান 1/a, আর গুণন করো a সমান c। তো আমরা লিখি তাহলে, অতএব a সমান b আবার b সমান c। তো এই দুটি করলেই মূলত এটি চলে আসে। যাই হোক আমরা করে রাখলাম, যেহেতু এখানে লিখেছি সেই কারণে এটুকু আমরা করে রাখলাম। তো আমাদের এটি কিন্তু দেখাতে বলা হয়েছে a সমান b সমান c এবং ab bc যোগ c এ সমান 0। এখন তোমরা এখানে লিখতে পারো, সুতরাং a সমান b সমান c অথবা ab যোগ bc যোগ c, এটি আমাদের দেখাতে বলা হয়েছে। তো আমরা সেটা কিন্তু দেখালাম, মূলত প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা প্রমাণ একটু লিখতে পারি। এটি আমাদের প্রমাণ করতে বলছে, তো আমরা প্রমাণ করে দেখালাম। তো বন্ধুরা তোমরা একটু তুলে নাও, তারপরে আমরা আবার চলে আসি গ নম্বরে। আশা করি তোমাদের তোলা হয়ে গিয়েছে, এখন আমরা গ নম্বরে চলে যাব। বন্ধুরা দেখো গ নম্বরে কি বলা আছে, পি অফ এ বি সি সমান, এ বি সি হলে 1/a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 7 সমান 1/a টু দি পাওয়ার 7 প্লাস 1/b টু দি পাওয়ার 7 প্লাস 1/c টু দি পাওয়ার 7 দেখাতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো আমরা লিখি পি অফ এ বি সি সমান কি দেওয়া আছে, সেটি লিখি, দেওয়া আছে পি অফ এ কমা বি কমা সি সমান এ টু দি পাওয়ার মাইনাস কিউব, সরি এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি যোগ বি সি যোগ সি এ, এটি আমাদের দেওয়া আছে। তো বন্ধুরা এটা সমান আবার কত দেওয়া আছে, আমাদের পি অফ এ বি সি সমান দেওয়া আছে দেখো এ বি সি, তাই না? আমরা লিখি তাহলে পি অফ এ কমা বি কমা সি সমান এ বি সি, এ বি সি হলে আমরা লিখতে পারি, লিখতে পারি বা আমরা পাই, একটা লিখলে হবে এ যোগ বি যোগ সি ইন্টু এ বি, অর্থাৎ পি অফ এ বি সি মানটা বসাচ্ছি, যোগ বি সি যোগ সি এ সমান এ বি সি। এবারে কাজ হবে আমাদের এটা গুণ করে দেয়া, তো এ দিয়ে প্রথমে তিনটাকে গুণ করব, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে। তো আমরা এ দিয়ে গুণ করি, প্রথমত আমরা এ দিয়ে গুণ করব, এ দিয়ে আমরা গুণ করব, তিনটাকে গুণ করি, তাহলে কী হবে দেখো, বা এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস সি এ স্কোয়ার। এরপরে আমরা বি দিয়ে গুণ করি, বি দিয়ে আমরা গুণ করি, দেখো
বি দিয়ে গুণ করো তাহলে হবে এ বি স্কোয়ার, বি দিয়ে গুণ করো বি স্কোয়ার সি প্লাস এ বি সি। এবার সি দিয়ে গুণ করি, সি দিয়ে এই তিনটাকে গুণ করব, আমরা গুণ করি প্লাস এ বি সি প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ সমান এ বি সি। তো বন্ধুরা এখন দেখো আমরা এই একটা এ বি সি আর এই এ বি সি বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ এই এ বি সি কে যদি ডান সাইডে নিয়ে যাই তাহলে এ বি সি এ বি সি বিয়োগ হয়ে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? তো আমরা সেই কাজটি এখন করব, একবারে আমরা বসিয়ে দেব প্লাস এ বি সি সি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এ বি সি, এই এ বি সি আর এ বি সি বাদ দিয়ে দিলাম, বাকিগুলো আমরা লিখলাম সমান সমান, তাহলে জিরো হয়ে গেল। এখন আমরা এখান থেকে এমনভাবে কমন নেব যাতে এ যোগ বি হয় ইন্টু বি যোগ সি যোগ সি যোগ এ, এই আকারে যাতে আসে সেদিকে আমরা একটু এখন খেয়াল করবো এবং সেই কাজটি করব। তো দেখো বন্ধুরা আমরা এখন কমন নিই, দেখো এ যোগ বি বানাবো তাহলে আমরা এটি এর থেকে, আর যদি এখান থেকে কমন নিই তাহলে কিন্তু এ যোগ বি হয়, আমরা লিখি এ বি কমন নিই তাহলে হবে এ যোগ বি। তো বন্ধুরা এইবার আমরা আনবো আবার এ যোগ বি, তাহলে এবার দেখো আমি এ বি সি নিই আর এ যোগ বি বানাতে হবে, এ যোগ বি বানাতে হবে, তাহলে যদি এটা নিই তাহলে কিন্তু এ যোগ বি হয়। তো দেখো এই দুইটা থেকে আমরা কি কমন নেব, এই দুটি থেকে কমন নেব হয়েছে বি সি, তাহলে এখানে বি সি দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে থাকে হয়েছে এ, আর এখানে যদি বি সি দিয়ে ভাগ করি থাকে বি, এ যোগ বি আসলো। এরপরে বন্ধুরা দেখি আমরা আবারও এ যোগ বি আনতে হবে, তাহলে আমরা একটি কাজ করতে পারি এ যোগ বি আনতে হবে, তাই না? তো এই ফোটা দিলাম আর এই ফোটা, এই দুটা নিলে কিন্তু হচ্ছে হচ্ছে না? দেখো আমরা এখান থেকে তাহলে নিলাম এ সি নিলাম, তাহলে থাকে কি এ থাকে আর এখানে এ সি নিলে বি থাকে, আর আছে এই দুটি, তাহলে এই দুটি থেকে আমরা কমন নিলাম সি স্কোয়ার কমন নিই তাহলে থাকে এ যোগ বি সমান জিরো। তো বন্ধুরা এখান থেকে কি কমন যায় দেখো, আমরা এ যোগ বি কমন নিতে পারি, তাহলে এখানে থাকে এ বি যোগ বি সি যোগ এ সি যোগ সি স্কোয়ার সমান জিরো। এবার আমরা বানাবো বি যোগ সি বানাবো, তাহলে দেখি এখান থেকে আমরা কমন নিই বি যোগ সি বানাই, তো দেখো এটা নিই এটা নিই তাহলে কিন্তু বি যোগ সি হয়, আমরা এখান থেকে এ কমন নিলাম থাকবে বি যোগ সি। বন্ধুরা এবার বাকি যে দুটি আছে আমরা যদি একটু ফোটা দিয়ে দেখাই, এটি আর এটি, এখান থেকে সি কমন নিই তাহলে বি যোগ সি হয়, সেকেন্ড ব্র্যাকেট দিলাম জিরো, বা এ যোগ বি এখান থেকে কমন যাচ্ছে কি বি যোগ সি, আর এখানে থাকে একবারে আমি ঘুরিয়ে লিখে দিই অথবা এ যোগ সি এটা লিখলে হলো, যাই হোক সি যোগ এ লিখে দিলাম, এ যোগ সি তার মানে সি যোগ এ সমান সমান জিরো, এটি আমরা পেয়েছি। তো বন্ধুরা আমাদের প্রমাণে কিন্তু যেটি চাওয়া হয়েছে যে বাম পক্ষে দেখো আবার একটু ভালো করে দেখো প্রশ্নটি, ওয়ান বাই এ যোগ বি যোগ সি তারপর সেভেন সমান ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই বি সেভেন যোগ ওয়ান বাই সি সেভেন। তো আমরা যেহেতু এই তিনটি রাশির গুণফল জিরো পাচ্ছি তাহলে আমরা বলতে পারি এ রাশি সমান জিরো অথবা এ রাশি সমান জিরো অথবা এ রাশি সমান জিরো। তো আমরা এই সাইডে যদি লিখি তাহলে দেখো তাহলে আমরা লিখতে পারি অতএব এ যোগ বি সমান জিরো, এখানে যদি লিখি অথবা বি যোগ সি সমান জিরো অথবা সি যোগ এ সমান জিরো। বন্ধুরা এখানে এ সমান আমরা মাইনাস বি লিখতে পারি আর এখানে লিখতে পারি বি সমান মাইনাস সি, এখানে লিখতে পারি সি সমান মাইনাস এ। তো বন্ধুরা এতটুকু আমরা তুলে ফেলি সবাই, এখন আমরা বাম পক্ষ নিয়ে এবং ডান পক্ষ নিয়ে কাজ করবো এবং দুই পক্ষ সমান দেখাবো। আশা করি তোমাদের এতটুকু তোলা হয়ে গেছে, এবার আমি উপরে চলে যাই
দেখো এটুকু মুছে দিই। দেখো আমরা লিখি এখানে বাম পক্ষ সমান আছে 1/a যোগ বি যোগ সি, তার পাওয়ার আছে 7। তো এটা সমান লিখতে পারি 1/a, আমরা যদি অপর a এর মান কত আছে মাইনাস বি আছে, তো আমরা এর স্থলে মাইনাস বি বসিয়ে দিই আর সব রেখে দিই। আমার টার্গেট বাম পক্ষ আর ডান পক্ষ মিলানো, 1/এটা বাদ যায়, তাহলে c^7। এখন দেখি আমরা রাইট সাইডটা কি আসে, তাহলে ডান পক্ষ সমান 1/ কি আছে, a^7 প্লাস 1/b^7 প্লাস 1/c^7। বন্ধুরা আমরা এখানেও একই কাজ করব, এর স্থলে মাইনাস বি, এই যে এখান থেকে এটি বসিয়ে দিই মাইনাস বি, তারপর 7, আর সব অপরিবর্তিত রাখি 1/c^7। তো দেখো 1/-b^7, আমরা জানি বি জোড় পাওয়ার হলে মাইনাসটা থেকে যায়, তো আমাদের এখানে ঠিক মাইনাস রয়ে গিয়েছে, আর এখানে কি হবে 1/b^7 প্লাস 1/c^7। তো একই জিনিস যোগ আর বিয়োগ, তাহলে এই দুটা বাদ যায়, বাদ গেলে আমাদের থাকে কি 1/c^7 থাকে। অর্থাৎ আমরা দেখলাম বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এটি আমাদের চাওয়া হয়েছে যে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা লিখি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা ছড়িয়ে দাও, যাতে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছ পর্যন্ত পৌঁছায় এবং তারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে, এই সুযোগ তোমরা তাদেরকে করে দাও। আর নিচে থাকা যে বেল বাটনটি আছে সেই বেল বাটনটিতে এটি ক্লিক করে রাখো, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড করা মাত্রই তোমার কাছে একটি নোটিফিকেশন সর্বপ্রথম যায় এবং তুমি সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো সবাই।